হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা এখানে ফিটে বানাচ্ছি চালের আটার তো কেন বানাচ্ছি তোমরা সবাই আশা করি জানো তো কালকে আমাদের বকরিদ আছে তো কালকে আমাদের বানানো হবে না তার আগের দিনই আমরা বানাই রাতে তখন সাতটা বাসের সন্ধ্যে আমরা সবাই বানাচ্ছি আর আমি এটা আশা করি প্রত্যেকের বাড়িতেই হচ্ছে কারণ বকরিদের দিন আমাদের টাইম হয়ে ওঠে না এতটাই আমরা ব্যস্ত থাকি তার জন্য তার আগের দিন সন্ধেবেলায় বা রাতে সবাই মিলে বানাই তো আজকে আমরা বানাচ্ছি আমি আর আমার শাশুড়ি তো আমার শাশুড়ি বেলছে বাদ বাকি শেখার করা সবই আমি করছি তো দেখতে পাচ্ছ রুটিগুলো এতটাই ফুলছে কি বলবো প্রত্যেকটা রুটি ফুলেছে প্রত্যেকটা রুটি খুবই সুন্দর হয়েছে তো শাশুড়ি মা বেলছিলো আমি বসে বসে শেখছিলাম আর এক হাতে ফোন ধরে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো রুটিগুলো স্মুথ হয়েছিলো এত সুন্দর হয়েছিলো কি বলবো মানে গোল গোল দেখতেও কি ভালো লাগছিলো রুটিগুলো আর এই রুটিটা বানাতে আমাদের মুসলমানরাই পারে তো বাঙালিরা খুব একটা পারে না এই রুটিটা বানাতে কিন্তু খেতে ওরা খুব পছন্দ করে খুব ভালোবাসে তো কারা কারা এই রুটিটা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে তো দেখতে পাচ্ছ রুটিগুলো কতটা পরিমাণে ফুলছে তো তারপর আমার রুটি শাখা কমপ্লিট তারপর আমি রুমে এলাম এসিটা অন করে দিলাম তারপর আমি আস্তে আস্তে যেগুলো ঠান্ডা হয়ে গেছিলো সেগুলো পেথের মধ্যে রাখলাম আর যেগুলো মানে গরম ছিল সেগুলো অন্য ভিছিয়ে ঠান্ডা করতে দিলাম যাতে না সেদ্ধ মতন হয়ে যায় তো দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রাতে সবার সময় এগুলো গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো তো ভিডিওটা কার কার ভালো লাগলো বলবে আমরা বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেউ কিছু মনে করবে না তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে